Hi viewers, this is Darkiraz. তো আজকে একটা কথা না বললেই ভালো লাগতেছে না। আগে যখন আর কি ছোট ছিলাম তখন যখন পূজা আসতো আমার বাবারা ছিল আসলে পাঁচ ভাই, তো আমার কাকারা কাকা জ্যাঠা দুই কাকা মারা গেছে, জ্যাঠা দুই জ্যাঠা মারা গেছে, না সরি কাকা মারা গেছে একজন, জ্যাঠা মারা গেছে দুজন। তো তারা মারা যাওয়ার পরে তাদের মানে তাদের যেই সন্তানাদি ছিল তারা প্রায় মানে এতিমের মতনই রয়ে গেছিল। তো তাদের তখন মানে ভাতটা পুরাটা আমার বাবাই আর কি নিছিল, বহন করছিল। তো যখন নাকি পূজা আসতো তখন আমার বাবা যখন মার্কেটিং করতে যাইত তখন সবার জন্যই মার্কেটিং করত। আমার প্রায় এই জায়গায় 17-18 জন ভাই বোন আছে আমাদের গ্রামে। তো যখন মার্কেটিং করতে যাইতাম আমরা, আমার বাবা, আমি, আমার আন্টি, তো তখন বাংলাদেশে খুব কমই মার্কেট ছিল। একটা মার্কেট ছিল মোটামুটি মানে ভাবে পরিচিত, একটা ছিল বঙ্গ মার্কেট, বঙ্গবাজার জি নামে মানে যেটা চিনেন আপনারা, আর একটা ছিল কারণ বাজার। তখন এইসব ইস্টার্ন প্লাজা, তারপরে এখন যেরকম দেখেন যমুনা ফিউচার পার্ক, তারপরে পিরিয়ামিনি মার্কেট, এইসব কোনো কিছু হয়নি। তো তখন এই দুইটা মার্কেটই ছিল, ছিল কোনটা কোনটা, বঙ্গবাজার আর কারণ বাজার এইসব। তো যাই হোক, আমরা মার্কেটিং করতে যেতাম আমি, আমার বাবা, তারপরে আন্টি, মার্কেটিং করে প্রায় এক বস্তা মার্কেটিং করে নিয়ে আসতাম, এক বস্তা। কিন্তু যেটা নাকি শিখছি আমার বাবার কাছ থেকে, আমার বাবা সবসময় একটা জিনিস, একটা নীতি দেখতাম আমার বাবা, সেটাই হচ্ছে আমাকে যে শার্ট আর প্যান্টটা কিনে দিছে, ঠিক আমার কাকাতো ভাই বলেন, জেঠাতো ভাই বলেন, সবাই রে একই সিস্টেমের জামা কাপড় কিনে দিছে, একই সিস্টেমের শার্ট, একই সিস্টেমের প্যান্ট, মানে বিন্দু পরিমাণ 19-20 নেই। তো আমার বোনেরা ছিল সবার জন্যই পূজার মার্কেটিং করতো। তো আমরা যখন মার্কেটিং করে আসতাম তখন বাসায় এসে ওগুলো কিনা করতাম, এটা ওর এটা ওর, কারণ আমি আজকে বললাম না, কারণ সবাই আজকে বড় হয়ে গেছে, সবাই আজকে বর্তমানে ভালো প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো আমি ওই দিনগুলি ভাবতেছি কারণ এই জন্য যে আজকে তারা অনেক বড় হয়ে গেছে, বাট তাদের ভার কিন্তু আমার বাবা নিয়েছিল। তো সামনে পূজা আসতেছে তাই এই কথাটা বলা। তো এখন যারা নাকি প্রতিষ্ঠিত হয়ে গেছে, যারা নাকি অনেক বড় বড় হয়ে গেছে, তো আমার বাবা এখন বুড়া হয়ে গেছে। তো আমাদের গ্রামের যারা যারা আছে কাকাতো ভাই জ্যাঠাতো ভাই, তারা ভালো প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো আসলে সময় সবার একরকম থাকে না, তো সবাই এখন তাদের কাজ নিয়ে ব্যস্ত, সবাই ভালো সিস্টেমে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাট এখন তারা কেউই, আমার বাবার যে অবস্থা খারাপ, আমার বাবার যখন শরীরে জোর ছিল আর কামাই রোজগার ভালো ছিল তখন সবাই খবর নিত, প্লাস আমার বাবাও তাদেরকে অনেক করছে, বাট এখন আমার বাবার অবস্থা অনেক খারাপ। আরও অনেক কাহিনী হয়েছে, বাবাকে অনেক মানুষরাই অবহেলা করছে, অবহেলা শুরু দেখছে। তো আমি তা আমি তার ছেলে, আমি যদিও কোনো সময় মানে প্রতিবাদ করতে গেছি, বাবা আমার করতে দেয় নাই, আসলে বাবার কাছ থেকে এইসব শিক্ষা পাই নাই। আসলে কেউ দুঃখ দিলে তার বিনিময়ে দুঃখটা দেওয়া উচিত, এইসব পাই নাই, আমার বাবা আমার কাছ থেকে পাই নাই। তো আমার কাকাতো জ্যাঠাতো যারা ভাইয়ারা আছে তারা আজকে ভালো প্রতিষ্ঠিত, কিন্তু তারা কিন্তু আমার বাবার তেমন একটা খবর নেয় না, বাবা এখন বুড়া হয়ে গেছে, তাদেরকে চালাইছে যতটুকুই পারছে, তারা বিনিময়ে কতটুকু দিছে সেটা আমি বলবো না, দেওয়ার ভিতরে কিছু দেয় নাই, খবরই তো রাখে নাই। আর গ্রামের থেকে তো তেমন কোনো কিছু আমরা পাই নাই, আমরা বছরে প্রায় 3-4 বছর পরে পরে একবার গেছি, আমি হাতে গোনা কয়েকবার আমি নিজে গ্রামে গেছি। তো আজকে এই কথাগুলি বলার কারণ হইতেছে যারা যারা কিনা প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা ভাবতেছে মানে অতীতকে ভুলিয়ে গেছে আর কি, কারণ বাবার দিকে চাইলে আসলে এখন একটু খারাপই লাগে, কারণ আমার বাবা তো কাউকে আজ পর্যন্ত আমি দেখি নাই ছোটো চোখে দেখতে। আমাদের ফ্যামিলি মানুষদের সাথে আমার বাবা খারাপ করছে, যেমন আমরা পাই নাই, কিন্তু যারা নাকি আমার জ্যাঠাতো কাকাতো ভাইয়েরা আছে তাদের জন্য প্রথমে চাকরির বেতন পায়ই
প্রথমেই তাদের জন্য টাকা পাঠিয়ে দিয়েছে আমার বাবা যেগুলো নাকি আমি দেখে দেখে আসছি আমার মা অসুস্থ আমরা অসুস্থ আমাদেরকে দেয় নাই ঠিকই কিন্তু তাদেরকে দিতে কোনো সময় ভুল করে নাই তো এই কথাগুলি বলতেছি এই জন্য যারা যারা নাকি বর্তমানে গার্ডিয়ানরা আছেন তারা একটু মানে তাদের দৃষ্টিটা একটু আমার দিকে দিতে বলতেছি কারণ এই যে এত কিছু করলেন এত কিছু করলো আমার বাবা বিনিময়ে আসলে কি ভালোবাসার বিনিময়ে কেউ কিন্তু প্রতিদানে কোনো কিছু চায় না বাট অপমান অপদস্থ তো এগুলা কি ভালোবাসার প্রতিদানে কি এগুলা কি পাওনা নাকি কি সেটা আমি বুঝি না কোনো মানুষই তো ছোট থাকে না সবার বয়সই বাড়ে মনের বয়স কিন্তু কোনো সময় বাড়ে না আর অতীতটাকে নাকি যে নাকি যারা নাকি মানে ভুলা যায় প্লাস অস্বীকার করে ভুলা যায় মানে অস্বীকার করে একই কথাবার্তা তো যারা নাকি অতীত ভুলা যায় কে কিভাবে ছিল তারা আসলে মানুষের পদে পড়ে না কারণ দুনিয়াতে সবার মানে সর্বশ্রেষ্ঠ জীব হইতেছে মানুষ তো মানুষের যদি মনুষ্যত্ব বোধ না থাকে তারপরে এটাকে কি বলে বিবেক না থাকে তাহলে তাদেরকে কি বলা যায় যায় না তো আজকে এই কথাগুলি বললাম এই জন্যই কারণ সামনে পূজা আসতেছে তো এখন তো আমার বাবা কাউকে দিতে পারে না বাট যাদেরকে নাকি আমার বাবারা আমার বাবা দিচ্ছে তারা এখনও আমি ফোন করলে আমারই ফোন করতে হয় আমার জ্যাঠাতো ভাই বলেন কাকাতো ভাই বলেন যা নেওয়ার তো নিচেই তারা কোনো সময় আমাদের সাথে তেমন কোনো কথাবার্তা নাই আমরা আজও পর্যন্ত এখন পর্যন্ত আমারই ফোন দিতে হয় তারা খুব কমই ফোন দেয় তো এগুলো বলার কারণ হইতেছে এই জন্য বললাম যে আসলে ফ্যামিলির ভিতরে সবারই কোনো না কোনো প্রবলেম থাকে আর প্রবলেম থাকাটাই স্বাভাবিক এরকম প্রবলেম না থাকে আর যদি সবাই মিলিয়ে ভিতরে থাকতো তাহলে অবশ্যই ভালো হইতো আর মিলটা কিভাবে থাকবে কেউ তো কারো ভালো চায় না যেমন যখন নাকি বাবার ছিল তখন তো দিছে আজকে না হয় আমার বাবার নাই বাট কয়জন আমার বাবার খবর নিতেছে আর কয়জন আমার বাবা শুয়ে প্রতি যত্ন নিতেছে কারণ বাবা তো কম করেনি আমার বাবা আমার কাছে আজও পর্যন্ত খারাপ কারণ আমার বাবা প্রচুর দেখছে আমার কাকাতো জেঠাতো ভাইদের প্রচুর দেখছে প্রচুর করছে কিন্তু আজকে তারা কিন্তু আমার বাবার মানে নিকটে নাই কিংবা তেমন কোনো খবর নিতেছে না এটার জন্য আমার বাবার সাথে সারা জীবন ভরি আমার সাথে মানে তেমন ভালো একটা রিলেশন না আমার বাবা এই দুই দিন আগে বাবার সাথে কথা বললাম যখন আমার বাবা আজও পর্যন্ত তাদের কথাই বলে তো আগের মানুষের সাথে আসলে এখনকার মানুষের তুলনা দেওয়া লাভ নাই আর যারা নাকি প্রতিষ্ঠিত হয়েছে তাদের দোয়া করি তারা যাতে ভালো থাকে কোনো সময় কারো খারাপই চাই না আমার যে খারাপ করছে তারও আমি খারাপ চাই না বাট খালি এতটুকুই বলবো যে কেউ কারো খারাপ করে আজ পর্যন্ত করতে পারে নাই কেউই পারবে না বাট আমার খবর নেক আর না নেক বাট আমার বাবার খবরটা যে নেয় না আর বাবার প্রতি যে কতটুকু দেখতেছে সেটাও আমি দেখতেছি সবার অবস্থা সবসময় ভালো যায় না আর সময় আসলে সময়ই বলে দিবে আর কি সব মানে সময়ই সব কিছু উত্তর দিয়ে দিবে কোনো সমস্যা নেই সবার সময় এক থাকে না আজকে যার কাছে টাকা আছে কালকে তার কাছে টাকা নাও থাকতে পারে আজকে আমার নাই কালকে আমার থাকতেই পারে এটাই স্বাভাবিক আর মানুষ পরিবর্তনশীল এটাই স্বাভাবিক তো এটা বললাম এই জন্যই যে আজকে ফোন দিলে মানুষের ফোন দিলে ফোন ধরে না অ্যাভয়েড করে আর যারা যারা নাকি যা নেওয়ার নিচেই এটা কোনো আমার মন খারাপ নাই কারণ জায়গা জমির ব্যাপারে আমার কোনো লোকালোচক সময় ছিল না বাট শুধু এতটুকু জানি নিজের যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে কেউ ওই দাম দেয় না তো কোনো ফ্যামিলি যাতে এরকম না হয় যে একটা মানুষ বুড়া হইতেই পারে এবং মানুষ বুড়া হবে এটাই স্বাভাবিক আজকে আপনি যৌবন আছে কালকে আপনি থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু আসলে সময় চলে যায় বাট কাজগুলি থাইকা যায় তো আপনারা যারা যারাই আছেন আসলে ভালো কাজের ফল যে এরকম হয় সেটা আমি জানি না তো এই বলে যে আমি ভালো কাজ করবো না সেটা না ভালো করতে করতে এরকম তো আসছি আমি আর কতদিনই বা বাঁচবো আমি ঠিক আছে তো যেরকম আমি আছি সেরকম মানে সেই অভ্যাসগুলি নিয়ে আমি থাকতে চাই আমার এতদিন যাবত আমার যে অভ্যাসগুলি ছিল ছোটোকাল থেকে প্রতিবাদী তো প্রতিবাদ করে কোনো লাভ হয় নাই তো এখন তো বাবা বুড়া হয়ে গেছে
তো ভাবতেছি এই কথা, এই যে সামনে পূজা এসে পড়ছে, কয়জনই বা আমার বাবাকে দেখতেছে, কয়জনই বা আমাকে দেখতেছে, আমার কথা কয়জনই মনে করতেছে, কেউ তো মনে করে না। তো যাই হোক বন্ধুরা, আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে কথাগুলো, এই জন্যই, কারণ আসলে মন খারাপের বেলা আর কি, সবাই সবসময় বেঁচে থাকবে না, সবার এই চলে যাওয়ার সময়টা আসে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন, আর যারা নাকি পরিবারে বৃদ্ধ বাবা মারা আছে তাদের প্রতি যত্ন নিবেন, আর কাকা তো জেঠা তো ভাইদের কথা কী বলবো, বলার মতন কোনো কিছু নাই। আর যারা আপনারা আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। Thank you.